আসসালামু আলাইকুম। আজকে তৈরি করছি পাউরুটি দিয়ে ভীষণ মজার একটি নাস্তা। আর এই নাস্তাগুলো আমি আজকে তৈরি করেছি দুইটি ভিন্ন পদ্ধতিতে, এতে করে যে কেউ তৈরি করতে পারবেন খুবই সহজে। বাচ্চাদের টিফিনের জন্য যেমনই পারফেক্ট একটা রেসিপি, তেমনই বিকেলে চায়ের সঙ্গে বড়রাও খেতে খুব পছন্দ করবে। আজকের রেসিপি তাহলে শুরু করা যাক। আমি এখানে 6টির মতো পাউরুটি নিয়েছি। আমি এখানে একটা সেদ্ধ ডিম নিয়েছি। এবার একটা গ্রেটার দিয়ে এই ডিমটা গ্রেট করে নিচ্ছি, অথবা চাইলে টুকরো টুকরো করে কেটেও নেওয়া যেতে পারে। তো গ্রেট করা হয়ে গেল। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি উঁচু করে 1 টেবিল চামচ মেয়োনিজ। এই মেয়োনিজটা আমি ঘরে তৈরি করেছি, এর ডিসক্রিপশনে ভিডিও লিঙ্কটা দেওয়া থাকবে। আমি এখানে 1 চা চামচ টমেটো সস দিয়ে দিলাম, আর কিছু মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি গ্রেট করে। এটা সম্পূর্ণ অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। অনেকে আছে ঝাল খেতে খুব পছন্দ করেন, তারা এখানে চিলি ফ্লেক্স অথবা কাঁচা মরিচ অথবা অন্য যে কোনো মশলা বা চাট মশলা অ্যাড করে দিতে পারেন। আমার মনে হচ্ছে সামান্য একটু লবণ লাগবে, তাই আমি একটু লবণ দিয়ে দিলাম। তবে বাচ্চাদের ক্ষেত্রে এভাবে বানালেই খুব বেশি পছন্দ করবে, তাই আমি এতে আর অতিরিক্ত কোনো ঝাল দেইনি। তো এবার আমি একটা ব্রেড নিয়ে নিলাম, আর এই ব্রেডের উপরে এগুলো পরিমাণ মতো নিয়ে একটা চামচ দিয়ে ভালো করে এভাবে ছড়িয়ে দিচ্ছি। পরিমাণে একটু বেশি করেই দিতে হবে, এতে করে খেতে অনেক ভালো লাগবে। তো একটা ব্রেডের উপরে এভাবে ছড়িয়ে দেওয়ার পরে আমি আর একটা ব্রেড উপরে নিয়ে আলতোভাবে একটু চাপ দিয়ে দিয়ে দিচ্ছি। এবারে কিন্তু কুকি কাটার দিয়ে পছন্দ মতো যে কোনো শেপেই কাটা যেতে পারে, অথবা ছুরি দিয়ে স্যান্ডউইচের মতো শেপ করেও ট্রায়াঙ্গেলভাবে কাটা যেতে পারে। তবে আমি এগুলো আজকে লম্বা লম্বা চিকন চিকন করে কেটে নেব। আমি যে ব্রেডগুলো নিয়েছি, ব্রেডগুলো যেহেতু একটু ছোট, তাই আমি 3টা স্টিক কেটে নিয়েছি। ব্রেড যদি বড় হয় তাহলে 4টা করে কাটলে ভালো হবে। তো হয়ে গেল, আমি আর একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি, খুবই সহজ। এরপরে আমার এখানে লাগছে 1টা ডিম। আমি ডিমের সাথে ঝাল বুঝে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্সের বদলে এখানে লাল মরিচ গুঁড়া অথবা গোলমরিচ গুঁড়া দেওয়া যেতে পারে, অথবা যদি আপনি বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে এগুলো কোনোটা না দিলেও চলবে। আর একটু স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। আর এখানে আমি পরিমাণ মতো ব্রেড ক্রাম নিয়েছি। ডিম এবং ব্রেড ক্রাম ছাড়াই কীভাবে তৈরি করতে পারবেন সেই রেসিপিটি দেখার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমি একটা ব্রেডের টুকরো নিয়েছি, আর এটাকে ডিমের মিশ্রণে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি, যাতে করে সব দিকে ডিমটা ভালোভাবে লাগে। তারপর আমি ব্রেডের টুকরোটাকে ব্রেড ক্রাম্পের মধ্যে ভালো করে একটু কোট করে নিব। তো এই পর্যায়ে কিন্তু এই ব্রেডের টুকরোটাকে চাপাচাপি করা যাবে না, আলতোভাবে এই ব্রেড ক্রাম দিয়ে ব্রেডের টুকরোটাকে ভালো করে একটু কোট করে নিতে হবে। তো হয়ে গেল। কেউ চাইলে যদি এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে চান, সেক্ষেত্রে এরকমভাবে কোট করে একটা ছড়ানো পাত্রে কিছুক্ষণ রেখে দিয়ে যখন এটা একদম অনেকটা শক্ত হয়ে যাবে, তখন কোনো এয়ারটাইট কন্টেনার বক্সে বা জিপলক ব্যাগের মধ্যে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। আমি এখন দ্বিতীয় পদ্ধতিতে দেখাবো। আমি এখানে পরিমাণ মতো আটা নিয়েছি। তো এখানে আটার পরিবর্তে ময়দা, চালের গুঁড়া, বেসন কিংবা কর্নফ্লাওয়ার যে কোনো কিছুই নেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। এখানে এবার অ্যাড করে দিয়েছি ঝাল বুঝে একটু লাল মরিচ গুঁড়া আর একটু স্বাদ মতো লবণ, আর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এটা খুব বেশি ঘন হবে না, কিছুটা পাতলা টাইপের একটা ব্যাটার হবে। এবার জাস্ট এই ব্রেডের টুকরোটাকে চুবিয়ে তেলের মধ্যে ভেজে নিলে কিন্তু হয়ে গেল। আর ব্রেড ক্রামের সাথে যেগুলো কোট করে নিয়েছিলাম সেগুলো আমি এগুলোর সাথে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা খুব বেশি থাকবে না, কারণ তেলটা যদি খুব বেশি গরম হয় তাহলে কিন্তু এগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই কালার চলে আসবে আর পুড়েও যেতে পারে। অল্প আঁচে লাল করে আমি এগুলো ভেজে তুলে নিচ্ছি। ব্রেড ক্রাম দিয়ে কোট করার কারণে এটা ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না, অনেক দ্রুতই কিন্তু কালার চলে আসবে।
আর আটার ব্যাটারে চুবিয়ে যেই দুইটা ভেজেছিলাম এগুলো কিন্তু একটু চুলার আঁচ বাড়িয়ে দিয়েই ভাজতে হবে। এগুলোর উপরের লেয়ারটাও অনেক বেশি ক্রিস্পি হয় আর ভিতরেও কিন্তু অতিরিক্ত কোনো তেল ঢুকে না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আপনাদের ভীষণ ভালো লাগবে। টমেটো সস কিংবা মেয়োনিজের সাথে খেতে খুবই ভালো লাগে। আজ তাহলে এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক। আল্লাহ হাফেজ।